আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটেন কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মিনি রোল খুবই মজাদার একটা রেসিপি চিকেন মিনি রোলটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু তেমনই মজার হয় আর এই রোলটা কিন্তু খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নিই চিকেন মিনি রোলটা কিভাবে তৈরি করতে হয় এখানে আমি রোলটা তৈরি করার জন্য চিকেনের বুকের অংশ নিয়েছি হাফ কেজি আর চিকেনটা দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এখন কিছু মশলা অ্যাড করব আদা ও রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ি দিব এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ সয়া সস দিব এক টেবিল চামচ ভিনিগার দিব এক টেবিল চামচ লবণ দিব পরিমাণ মতো লবণটা কিন্তু আপনারা একটু বুঝেই দিবেন কারণ সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারবেন মেশানো হয়ে গিয়েছে এবার আমি এটা ম্যারিনেট করব ৩০ মিনিটের জন্য এখানে আমি রোলটা তৈরি করার জন্য ময়দা নিয়েছি দুই কাপ লবণ দেব পরিমাণ মতো লবণটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার তেল দিব এক টেবিল চামচ তেলটা দেওয়ার পর এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিব তবে আমরা সচরাচর রুটি বানানোর জন্য যেরকম ডোটা করি তার থেকে একটু শক্ত করেই ডোটা বানাতে হবে দেখুন ডোটা হয়ে গিয়েছে এখন ডোয়ের উপরে সামান্য তেল দিয়ে দেবো তেলটা চারিপাশে এভাবে মেখে দিতে হবে এবার ডোটা আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য এবার আমি চিকেনটা রান্না করতে চুলায় চলে যাব। তেল দিব দু টেবিল চামচ তেলটা গরম হয়ে গিয়েছে এবার মেরিনেট করা চিকেনটা দিয়ে দিব চিকেনটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চিকেনটা যেহেতু আমরা মেরিনেট করে নিয়েছিলাম তাই চিকেনটা সিদ্ধ হতে সময় লাগবে না আর আপনারা কিন্তু চিকেনে এক্সট্রা পানি অ্যাড করতে যাবেন না চিকেন থেকে যে পানিটা উঠবে সেটা থেকেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দিয়ে ওয়েট করব চিকেনে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন চিকেনের পানিটা শুকিয়ে গিয়েছে আর মাঝে আমি দুই একবার নাড়িয়েও দিয়েছিলাম চিকেনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এবার ডোটা আমি আরও একবার মথে নিব দুই থেকে তিন মিনিটের মতো এবার ডোটা থেকে তিনটা লেচি কেটে নিব এবার এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নিব রুটিটা যেখানে বেলবেন সেখানে সামান্য তেল অথবা ময়দা ছিটিয়ে নিতে পারেন তাহলে রুটিটা আর লেগে যাবে না দেখুন রুটিটা আমি এরকম করে বেলে নিয়েছি বেশি মোটাও হয়নি আবার বেশি পাতলাও হয়নি এবার একটা পিজা কাটারের সাহায্যে রুটিটার চারপাশে অংশটা এভাবে কেটে নিব এবার এভাবে রুটিটা কেটে নিতে হবে এবার ভেজে রাখা চিকেন দিব এখানে আমি আগে থেকে হালকা পানিতে সামান্য ময়দা গুলিয়ে নিয়েছি এবার ঠিক এই মাথার অংশটায় এভাবে ময়দাটা লাগিয়ে দিতে হবে যাতে রোলটা ভাজার সময় খুলে না যায় সেজন্য এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব দেখুন কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলোই রোল তৈরি করে নিব আমি যে ময়দা আর পানির মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম আপনারা চাইলে রোলের মুখটা এভাবে এই ময়দায় সিল করে নিতে পারেন তাহলে রোলটা ভাজার সময় আর এক্সট্রা তেল ভিতরে ঢুকবে না এখন আমি রোলগুলা ভাজতে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার রোল দিয়ে দিব রোলগুলা কিন্তু হাই হিটে ভাজা যাবে না তাহলে বাইরের আবরণটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই সময় নিয়ে অল্প আঁচে রোলগুলা ভাজতে হবে এখন আমি রোলটা উল্টে দিব দেখুন রোলগুলার সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নামিয়ে নিব রোলটা ভাসতে আমার প্রায় সময় লেগেছে ১৩ মিনিটের মতো আপনাদের কম অথবা বেশি সময়টা লাগতে পারে সেই অনুযায়ী রোলটা ভেজে নেবেন এভাবে আমি সবগুলা রোল ভেজে নিব তৈরি হয়ে গিয়েছে মজাদার চিকেন মিনি রোল এই রোলটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রোলটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা আসলে রোলটা একবার বাসায় ট্রাই না করলে বুঝবেন না যে রোলটা কতটাই মজা হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ